বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে বিধিনিষেধ শিথিল করায় মালয়েশিয়ায় আবারও ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 2 নভেম্বর থেকে ঢাকা কুয়ালালামপুর ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করেছে জাতীয় পতাকাবাহী এই বিমান সংস্থা। বিমান জানিয়েছে 2 নভেম্বর থেকে সপ্তাহে প্রতি মঙ্গল, বৃহস্পতি, শুক্রবার ও রবিবার স্থানীয় সময় সন্ধ্যা 7:15 কুয়ালালামপুরের উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। এদিকে কুয়ালালামপুর থেকে প্রতি বুধ, শুক্র, শনিবার ও সোমবার স্থানীয় সময় 2:30 ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট যাত্রা করবে। চলতি বছরের 7 মে থেকে ঢাকা কুয়ালালামপুর রুটে যাত্রী পরিবহন বন্ধ ছিল, তবে মালয়েশিয়া থেকে যাত্রীরা বাংলাদেশে আসতে পারতেন। এদিকে দেশের ছুটিতে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের প্রবেশে অনুমতি দিয়েছে মালয়েশিয়ার সরকার। 1 নভেম্বর থেকে কিছু শর্ত মেনে ইমিগ্রেশনের পূর্ব অনুমতি কিংবা মাই ট্রাভেল পাস ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন তারা। তবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করে দেশটিতে প্রবেশ করতে হবে। প্রবাসীদের মালয়েশিয়ায় প্রবেশ করতে হলে 2 ডোজ টিকা নেওয়ার সার্টিফিকেট, করোনা নেগেটিভ রিপোর্ট সহ প্রবেশের পর বিমানবন্দরে স্থাপিত কোয়ারেন্টিন সেন্টারে 7 দিন থাকতে হবে। কোয়ারেন্টিন সেন্টারের খরচ প্রবাসী কর্মী অথবা তার নিয়োগকর্তার বহন করতে হবে। সুমন বিশ্বাস, প্রবাস বার্তা, ঢাকা।